ঠান্ডা পানি খাওয়াইছে তাই তো মনে করেন শুকরিয়া করেন। লোক কই? লোক নাই? মামু কই? না তারপর পি জমজম মাফি জমজম এটা জানা দরকার ছিল। এই তো মাফি জমজম, এটা হলো মক্কাতুল মুয়াল্লামার প্রবেশ ঘরের পরিস্থিতি। দেখেন এখানে কি সুন্দর পানীয়ের ব্যবস্থা করা আছে ফ্রিজে। আমরা এখানে আসার পরে পানি খেলাম, ঠিক আছে? সিস্টেমটা কত সুন্দর সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ফ্রিজিং করা পানি আছে, যার যতটুকু লাগে আপনি নিয়ে খাবেন নিজ হাতে নিজের মনে করে, কোনো সমস্যা নাই। এই যে আমার ভাই পানি খেতেছে, মক্কাতুল মুয়াল্লামার প্রবেশ দ্বারের এই একটা বড় হল রুমের মতো আছে। এখানে মনে হয় নামাজ পড়ে মসজিদে, তো নামাজের জায়গা। যতটুকু দাগ টাক দেওয়া আছে তাতে বুঝতেছি এটা হলো নামাজের স্থান। কাবার দিকে কি করা, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল এরিয়া দেখেন, বিশাল এরিয়া। এখানে আবার এয়ার কুলার দেওয়া আছে, পরিবেশ ঠান্ডা। এখানে আসলে অনেক গরম, তো গরমের কারণে এখানে এসি এবং কুলিং ফ্যানের ব্যবস্থা খুব। ও ওই যে লো গেট, যে গেট দিয়ে আমরা ঢুকেছি, আর এদিক থেকে যদি দেখাই তাহলে এদিক দিয়া এদিক দিয়া এই যে হলো কবরস্থানের গেট। আমরা সদল বলে ঢুকবো, এজন্য আর আমি সামনের দিকে যাব না, দূর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর মোয়াল্লিম না এলে তো চেনা দেবো না কার কি কবর। আমরা তো আমাদের মোয়াল্লিম আছে পিছনে, তো ভদ্রলোক আসলে দেখেন এই যে কবরের কি পরিস্থিতি। হ্যাঁ, কবরের পরিস্থিতিটা দেখেন, কোনো শান শকত নাই, জাস্ট দুইটা পাথর দিয়া রাখা আছে। আর আমাদের দেশে টাইলস করে তারপরে শ্বেত পাথর দিয়া বাঁধায়। হ্যাঁ, এগো কি টাকা পয়সা কম আছে? এগো কি টাকা পয়সা কম আছে? কম নাই কিন্তু ভাই। হ্যাঁ, এইখানে এরা কিন্তু শুয়ে আছে একেবারে সাধারণভাবে, একেবারে শুধু ঘেরাও দেওয়া পাথর দেওয়া, ঠিক আছে? অনেক অনেক এরিয়া। এখানে আমরা মূলত আসার উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজার কবর আছে। এখানে অনেক মুশরিকদের কবরও তখন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের একটি আবেগের জায়গা, এই জন্য আমরা সেটা একটু পরিদর্শন করতে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যে ট্রাভেল কার আছে, ট্রাভেল কারে ঘুরে ঘুরেও অনেকে দেখতে পারে। এই যে পুলিশ কার, এই যে আমাদের দেশের অটোর মতো, ড্রাইভার সহ ছয়জন সাতজন বসে, দেখতে সুন্দর না? ইলেকট্রিক, ব্যাটারি ব্যাটারি সিস্টেম। ওই যে আমাদের কাফেলার লোক সামনে চলে গেছে, আমি চারদিকে শুধু কবর আর কবর। এটা রসুলের সাহাবিদের
কবর আছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরে আপনি বুঝেন না কেন, সাহাবা কি আর কম ছিল? স্পেসিফিক যারা যারা আছে তাদের তো আলাদা করা আছে, এখানে না অন্য জায়গা আছে বিশেষ বিশেষ সাহাবি যারা। হ্যাঁ 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 এক নজরে الله أكبر، 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 الله أكبر،